বাংলাদেশের মুমিনদের ইমানের ঘরে ঘাটতি করার জন্য, ধাঁধায় ফেলার জন্য ইসলামের ব্যানারওয়ালা কিছু কুচক্রি মহল বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। শবে বরাত, লাইলাতুল বরাত বলতে কিচ্ছু নাই। এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা বেশি থেকে বেশি বলা গেলে বলা যায় এরা মুনাফিক। স্পষ্ট হাদিস কোরআনে হাকিমের আয়াতের ইঙ্গিত দিয়ে মুফাসসিরিনে কেরাম লাইলাতুল বারাতের দিকে ইঙ্গিত করে সাবেত করেছেন যে লাইলাতুল বারাত এটা সর্বসম্মতিক্রমে পালনীয়, এটাকে নাই নাই বলে বাতাসের সাথে উড়াইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে হাদিসগুলো পড়ি, অনেকে বলে তারা যারা লাইলাতুল বারাআত বিরোধী, এরা বলে হাদিস এটা সহি না। প্রথম আমাদের ওলামায়ে হযরতদের পক্ষ থেকে জবাব হলো, যদি হাদিসটি সহি না হয়, বেশি থেকে বেশি আপনি বললে বলবেন জাইফ। জাইফ বলার মানি হলো রসুলের এটা হাদিস বর্ণনাকারীদের মান কম বেশি হওয়ার কারণে হাদিসের মান কম, কিন্তু রসুলের কথা এতে কোনো সন্দেহ নাই। আপনাদের মোটামুটি যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান আছে বলুন তো, রসুলের হাদিস জয়ীফ হোক, হাদিস তো রসুলের কথা, তো রসুলের কথা দুর্বল না, বর্ণনাকারী দুর্বল। রসুলের কথা দুর্বল না, বর্ণনাকারী দুর্বল? বর্ণনাকারী দুর্বল, তার যোগ্যতা দুর্বল, এই জন্য রসুলের কথাকে দুর্বলের মানে নিয়েছে। রসুলের কথা উম্মতের কাছে একটা কথাও দুর্বল নয়। অতএব জয়ীফ বললেও এটা হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তুমি মানো না সেটা ভিন্ন কথা, গরুর গোশত সবাই খায় না, তার মানে হারাম। দুই নাম্বার জবাব, অজস্র হাদিস শরীফ আমাদের কাছে আছে যেগুলো বর্ণনাকারী পরিপূর্ণ সহি সেকার আবির মাধ্যমে, যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারীদের মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে বরাত সম্পর্কে। সব কথার মূল রেজাল্ট হলো লাইলাতুল বারাআতকে যারা অস্বীকার করবে, এরা প্রমাণিত, এরা রসুলের হাদিস মানে না। এখন যদি বলে আমি আহলে হাদিস, মিথ্যাবাদী, ধোকাবাজ। আহলে হাদিস কি হাদিস মানে না তারা? না মানে? লাইলাতুল বারাতের হাদিস মানবে না কেন? লাইলাতুল বারাতের হাদিস আছে জয়ীফ হোক, সহি হোক, হাসান হোক, রসুলের হাদিস তো অস্বীকার করার কোনো সুযোগ? হ্যাঁ, এতটুকু বললে বলতে পারে, আমরাও বলি যে লাইলাতুল বারাত নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না, একবারে নাই নাই বলে উড়াইয়া দেওয়া যাবে না। আবার এই লাইলাতুল বারাতকে উল্লেখ করে হালুয়া রুটিও খাওয়া যাবে না। আল্লাহর রসুল বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এতো একটা হাদিস, আরো বহু হাদিস আমাদের সহি সূত্রে বর্ণিত, আমার বাপদাদার সহি সূত্রে বর্ণিত নয়, উল্লেখযোগ্য মুহাদ্দিসিন কেরামদের দৃষ্টিতে হাদিস সহি, এরকম বহু হাদিস আমাদের আছে। এজন্য আমাদের আহলে হক উলামায়ে কেরামদের লাইলাতুল বারাআত সম্পর্কে কিতাব লেখা আছে, চেষ্টা করবেন সংগ্রহ করে রাখার। দ্বিতীয়ত, মিডিয়ার যুগ যেহেতু, মিডিয়াতেও অনেক বয়ান আছে উল্লেখযোগ্য মুফতিয়ানে এজামদের,
লাইলাতুল বারাআত সম্পর্কে মা দালায়েল বয়ান আছে ইউটিউবের মধ্যে, আপনারা শোনার চেষ্টা করবেন। লাইলাতুল বারাআত শাবানের মধ্যরাত, ইবাদতের রাত, দিনের বেলা রোজা রাখার রাত, হালুয়া রুটি নিয়ে মাস্তানি করার রাত নয়। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সহি তরিকায় চলার তৌফিক দান করুন। অনিশ্চিত অনিশ্চিত পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন কিছু কথা বলার, আল্লাহ কত বড় দয়া। সারাটা পথে বৃষ্টি তুফান, ঢাকাতেও বৃষ্টি তুফান, এখানেও বৃষ্টি, আপনাদের দিলের তামান্না পূরণে আল্লাহ একটু সুযোগ দিলেন, এই নিয়ামতের কদর করবেন।